নমস্কার দর্শক বন্ধু, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ভগবান দেখেনি। হ্যাঁ, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা ভগবানের স্বরূপকে বিশ্বাস করে না। হ্যাঁ, আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা নাস্তিক। তোমরা যারা মনে করো ভগবান হয় না, তাদের বলছি আমি নিজে প্রতিদিন ভগবানকে দেখতে পাই। যদি কোনোদিন না দেখতে পাই তাহলে মন চঞ্চল হয়ে ওঠে, ব্যাকুল হয়ে ওঠে শরীর। তো চলো তোমাদেরকেও দেখাই ভগবানকে। নিশ্চয় এবার বুঝতেই পারছো আমি কার কথা বলছি। হ্যাঁ, সূর্যদেব, যার জন্যই এই পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে, যার জন্য এই পৃথিবী সহ অন্যান্য গ্রহ আলোকিত হয়। হ্যাঁ, সেই সূর্যদেব, সেই ভগবান সূর্যদেবের কথাই আমি বলছি। হ্যাঁ, সেই সূর্যদেব যাকে ভগবান শ্রীকৃষ্ণ সর্বপ্রথম ভগবদ্গীতার জ্ঞান দেয়, যার পুত্র কর্ণ মহাভারত তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দাতা। তোমরা জানো ভগবানের আশ্চর্য ক্ষমতা আছে, আজ আমি তোমাদের তা হাতে নাতে প্রমাণ দেব। তো চলো প্রমাণটি দেখা যাক। সূর্য থেকে পৃথিবীতে আলো আসে বিকিরণ পদ্ধতিতে। যদি বিকিরণ পদ্ধতি কি না জেনে থাকো তাহলে আমি সংক্ষেপে বলি। বিকিরণ পদ্ধতি হলো সেই পদ্ধতি যেখানে একটি বস্তু ও অপর কোনো বস্তুর মাঝে কোনো মাধ্যম থাকে না, তবুও অপর প্রান্তের বস্তুটি উত্তপ্ত হয়ে ওঠে। এবার ভাবো, অন্য কোনো মাধ্যম ছাড়াই আলো পৃথিবীতে এসে উত্তপ্ত করে, যখন সূর্য ও পৃথিবীর মাঝে বিরাট মহাশূন্য। এটা কি অলৌকিক নয়? আশ্চর্যজনক ঘটনা কি এটা নয়? এমন ঘটনা শুধুমাত্র ভগবানেরই সৃষ্টি হতে পারে। তোমাদের বলে রাখি যে শুধুমাত্র সূর্যদেব একমাত্র ভগবান যাকে আমরা খালি চোখে দেখতে পাই। অন্যান্য ভগবানকে দেখার জন্য জ্ঞান চক্ষুর প্রয়োজন হয়, যা আমাদের নেই বললেই চলে। ভগবানের স্বরূপকে দেখতে হলে ভগবানের নিয়মে চলতে হয়, তাহলেই তা লাভ করা যায়। তাই তো সাধু, মুনি, সন্ন্যাসী, ভগবানের পূজারী ও ভগবানের সেবাদাতারাই এর দর্শন পায়। আশা করি তুমিও এবার বুঝতে পারবে ভগবান হয়, এবং তুমিও বিশ্বাস করবে ভগবানের স্বরূপকে। হ্যাঁ, এবং অবশ্যই আমার সাথে বলবে জয় শ্রীকৃষ্ণ ও রাধে রাধে। আমি নিজে শ্রীকৃষ্ণের পরম ভক্ত, তাই এ কথা বললাম। ভিডিওটি তোমার বন্ধুদের শেয়ার করে দিও অবশ্যই, যাতে তারাও জানতে পারে ভগবানকেও দেখা যায়, তার স্বরূপকেও দেখা যায়। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন অবধি কিপ লার্নিং, কিপ চেঞ্জিং, অ্যান্ড অফকোর্স কিপ বিলিভিং ভগবান।